হাই ভেওয়ার্স আজকে আমি আপনাদেরকে একটি জিনিস দেখাবো তো দেখেন এটি হলো একটি আট স্পিকার তো এটি আমি উপরে ক্যাবটা খুলে ফেলেছি তো এখানে কয়েলটা দেখেন তো এখানে যে কয়েলটা বেঁচেছিলো এই কয়েলটার ধারে কোনো আটা দেয়নি তো আমি পরে এটা খুলে আবার আটা দিলাম তো দেখেন আঠাটা এখনও নরম আছে তো ভেওয়ার্স এটার কয়েলের ধারেও তেমন কোনো আটা দেয়নি তবে যে কমা মন্ডুর আঠাগুলো পাওয়া যায় সেগুলো দিয়েছিলো তো এইটা হলো এই স্পিকারটা তো আপনার অবশ্যই চোখকান খোলা রেখে এই ধরনের আট স্পিকারগুলো কিনবেন আর যদি কিনেও ফেলেন তাহলেও আপনার এইভাবে ক্যাবটা খুলেই কয়েলে আঠা দিয়ে দিবেন কয়েলে এবং আপনার কয়েলের তার দুটোতে আঠা দিয়ে দিবেন না হলে আপনার অতিরিক্ত বিট দেওয়ার সময় স্পিকারটা তাড়াতাড়ি কয়েলের কোনো তার ছিঁড়ে যেতে পারে বা খুলে যেতে পারে যার কারণে আমরা স্পিকারটা আর পরে বাঁচবে না তবে এরকম হলে অবশ্যই খুলে এটা করে নেবেন তাহলে হয়ে যাবে আর এই স্পিকারটা দেখুন এই স্পিকারটা কিন্তু একদম ঠিক আছে দুইটা কিন্তু একই রকম স্পিকার কিন্তু কতটা পার্থক্যও দেখুন তো এটার এই তারগুলো দেখুন তারগুলো কতটা মোটা আর এটার তারগুলো দেখুন কতটা চিকন তো দেখুন ভালো করে একটু আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে তো এটার তারগুলো দেখুন কতটা চিকন দিছে কয়েলের তারগুলা তো এই দুইটা তার এটাতে কিন্তু অনেক চিকন দেওয়া আছে আমরা যেটা খুলেছিলাম আর আমাদের যে ভালো স্পিকারটা আছে এটির তারগুলো দেখুন কত মোটা তো অবশ্যই চোখ কান খোলা রাখবেন খোলা রেখে স্পিকার দুইটা কিনবেন তো এটা হলো এই স্পিকার তো দেখতেই পাচ্ছেন পিছনে তো স্পিকারটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে তবে এটিও ভালো কিন্তু এটির ফিটিংয়ে কিছু প্রবলেম আছে যেমন আটা কম দিয়েছে বা ফিটিংও একটু এরো থেরো বাঁকা করে লাগিয়েছে কিন্তু এটার ফিটিংটা আমার কাছে অনেক সুন্দর লেগেছে দুটোই কিন্তু বাংলা স্পিকার তো অবশ্যই আপনারা এই ধরনের স্পিকারগুলো কেনার সময় একটু টিপে টাপে কিনবেন নাহলে কিন্তু আমার মতো এরকম আপনাদের ঠকাবে আর এই তার মোটা চিকন এটা দেখেও কিন্তু বোঝা যায় যে কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট ডুপ্লিকেট অরিজিনাল বলতে ফিটিং ভালো হবে তার মোটা থাকলে আর এই স্পিকারটাও আমি খুলে দেখেছিলাম সবকিছু ঠিকঠাকই আছে আর দ্বিতীয়বার খুললাম না তো আজকের ভিডিওটা এব্দি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে